चल आ मेरे संग चल चल सोचे क्या छोटी सी है जिंदगी कल যারা কড়ি খেলার দর্শক তারা জানে যে আমি যে চরিত্রটা করি সেটা আমি অনেক পরে ঢুকেছি। পরে ঢোকায় কোনো সিরিয়ালে যেটা হয় যে একটা চালু সিরিয়াল তার মাঝখান থেকে কেউ লিখলে ইউনিটের সাথে জেল করতে একটু সময় লাগে, কিন্তু ইউনিটটা এত ভালো এবং এত ফ্রেন্ডলি ছিল যে আমার এক মুহূর্ত সময় লাগেনি। সবাই আমার অপরিচিত ছিল না, কিন্তু সবাই আমার পরিচিতও ছিল না, তো সময় লাগেনি ইউনিটটার সাথে জেল করতে। খুব তাড়াতাড়ি এদের সাথে এত তাড়াতাড়ি এত ডিপলি অ্যাটাচড হয়ে গেছিলাম, সেই জন্য আজকের দিনটা সত্যি খুব খারাপ লাগছে যে হ্যাঁ এদের সাথে হয়তো আবার কাজ করবো, কিন্তু সবার সাথে এই ইউনিটটা তো একসাথে পাবো না, এই ফ্লোরে তো আর করতে পারবো না, সেই জন্য সত্যি আজ মনটা খুব খারাপ লাগতো। হ্যাঁ খারাপ লাগা তো আছে, ডেফিনেটলি খারাপ লাগাটাই বেশি আছে। তো অ্যাকচুয়ালি আমি খুব ইমোশনাল, বাইরে থেকে খুব স্ট্রং লাগে আমাকে, বাট ভেতরটা খুবই খারাপ লাগছে, কষ্টই লাগছে। কাজ দেখো আমরা করতেই থাকবো, কাজ চলবে, কিন্তু কড়ি খেলা যে স্পেশালিটি ছিল সেটা হচ্ছে যে এত ভালো বন্ডিং, এটা হয়তো সব জায়গায় পাওয়া যায় না, অনেক জায়গায় প্রফেশনালভাবে আমাদের থাকতে হয়, বাট এখানে ছিল একদম বাড়ি, একদম আর একটা বাড়ি আমার। একসাথে সবাই মিলে হই হট্টগোল করে এবং ওই মজা করতে করতে কখন সিনটা হয়ে যেত বুঝতেই পারতাম না, তো এটা খুব মিস করবো সবার এই বন্ডিংটা, লেগ পুলিংগুলো। আর সবথেকে বেশি আমি লেগ পুল করি সবার, হ্যাঁ তো আজকে আমি একটু ডাউন আছি যেহেতু লাস্ট ডে আজকে, তো ঠিক আছে এবার যখন সিনে যাবো ফ্লোরে গেলেই আবার আগের রূপে চলে আসবো, কিন্তু এটা খুব মিস করবো আমি, মানে এই আমার টিমটাকে খুব মিস করবো। আর ঠিক আছে সো মাস গোন, শুরু হলো তো শেষ হয়, আবার নতুন কিছু আসবে, আপনারা তার জন্য চোখ রাখুন, নতুনভাবে আমাদের কেউ দেখতে পাবেন আবার, এবং যারা গুরুজনরা রয়েছেন আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবেই আপনাদের মনোরঞ্জন করতে পারি। দেখুন বলার তো কিছু নেই, খারাপ লাগা তো সব থাকবেই, তবে একটা জিনিস বলতে পারি যে কড়ি খেলা করে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে, খুব ভালো লেগেছে সবার সাথে একটা অন্যরকম জনারের গল্প। আমরা সাধারণত মানে অন্যান্য গল্পে শাশুড়ি বৌমার লড়াইটা দেখি বা বৌমার স্ট্রাগলটা দেখি, কিন্তু এখানে একটা পুরোপুরি ফ্যামিলি, একটা পারিবারিক একটা গল্প ছিল যেখানে পরিবারের কোনো প্রত্যেক কটা সদস্যরই একটা ভালো মানে বেশ ইম্পর্টেন্স ছিল, আর ইভেন কি ইন্ডিভিজুয়ালি সবাইকে নিয়েই একটা আলাদা আলাদা গল্প হতো, যে কোনো সময় হয়তো দেওয়ারের গল্প, কোনো সময় ননদের গল্প, সেখানে সব ক্ষেত্রে হয়তো বৌদি রয়েছে, সব প্রবলেমের সলভই বৌদি করেছে, কিন্তু গল্পটা একটু অন্যরকম। তো কড়ি খেলা করে বেশ ভালো মজা লেগেছে, আর আজকের দিনটা সত্যিই খুব খারাপ লাগছে যে এতদিনের একটা বন্ডিং, ফ্যামিলি বন্ডিং, একটা বন্ধুত্ব, কাজ করা, একসাথে ওঠা বসা সব কিছু হয়তো আজকেই শেষ হয়ে যাবে, মানে একসাথে হয়তো হবে না, হয়তো অন্য কোনো প্রজেক্টে আবার দেখা হবে কোথাও না কোথাও, তবে একটু মনটা খারাপই বলতে পারো। তারপর আস্তে আস্তে বন্ধুত্বটা মানে বন্ধুত্বটা বাড়ে, আর এখন তো ভালো বন্ধু আমরা, এবং এই জন্যই মন খারাপ হয় অ্যাকচুয়ালি, মানে কাজ যদি হতো শুধু কলিগ হতো একটা সার্টেন অ্যামাউন্ট মন খারাপ থাকতো, কিন্তু টিম হয়ে গেলে, পরিবার হয়ে গেলে পরিবার থেকে বেরোনোটা খুব কষ্টকর। আর আজকে আমি এরকম বউয়ের মতো সেজে রয়েছি, তো ঠিক আমার ফিল হচ্ছে যে মানে মেয়েরা যখন চলে যায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কীরকম ফিল হয়,
সেটা ফিল হচ্ছে। আগেও মেগা শেষ হয়েছে, কষ্ট হয়েছে, কিছু কিছু মেগাতে একটু বেশি কষ্ট হয়েছে, কিছু কিছু মেগাতে একটু কম কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে ডেফিনেটলি, আবার ওই শুরু হলে শেষ হয়, তাই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে এখন। হ্যাঁ, আজকে আমাদের লাস্ট দিন ছিল শুটিংয়ের, 29 এপ্রিল টেলিকাস্টের লাস্ট দিন। তো আজকে শুটিংয়ে আসার পর থেকে প্রথম দিন থেকে সব কিছু মনে পড়ছিল, আনএক্সপেক্টেডলি পরিবারের মতো হয়ে উঠেছিলাম, স্ট্রং বন্ডিং ডেভেলপ করেছিল, হাসি মজা ঠাট্টা করে একসাথে খাওয়া দাওয়া আমরা প্রায়ই করতাম সুইগি জোম্যাটো এখান থেকে অর্ডার করে, সে সব কিছু মেমোরিজ হিসাবে থেকে যাবে। কড়ি খেলা আমার জীবনে তো খুবই স্পেশাল একটা চ্যাপ্টার হয়ে সারা জীবন থাকবে, যেটা আমি কখনোই ভুলতে পারবো না। আর দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ কড়ি খেলাকে এত সাপোর্ট করার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। মেমোরিজে কী কী থাকলো? প্রচুর, মানে একটা ডায়েরি লেখা হয়ে যাবে হয়তো, অনেক কিছু, মানে অনেক কিছু, সব কিছুই ভালো, ভালো মোমেন্টস। ক্রিয়েটিভ ফিল্ড তো, তাই জন্য আউটপুটটা যাতে ক্রিয়েটিভ ওয়েতে হেলদিলি আপনাদের কাছে পৌঁছানো যায়, সেই নিয়ে ডিসকাশন তর্কাতর্কি, যেটা ক্রিয়েটিভ ডেডিকেটেড, ভীষণ ডেডিকেটেড, মানে ও একটা সিন নিয়ে এত এত ভাবে ভাবে, মানে এটা ওর থেকে শিখেছি, মানে খুব টায়ার্ড, খুব টায়ার্ড, আর পারছি না, আমি হয়তো পেশেন্স লুজ করছি আস্তে আস্তে, সেই সময় দেখছি আনন্দ সিন নিয়ে আরেকবার এটা গেলে ভালো হয়, আরেকবার ভালোই হয়েছে, আরেকবার একটুখানি এরকম, সেটা ওর কাছ থেকে শেখা আমার, যে মানে সিরিয়াসলি একটা সিনকে কী কীভাবে ভাবা যায় বা কতটা ভালো করা যায়, তার মানে 100-এর থেকেও বেশি পার্সেন্টেজ যদি চেষ্টা করে তাহলে সেটা আনন্দ, মানে এই এফোর্টটা দেওয়া, মানে সেটা মেগা সিরিয়ালের ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না, কারণ আমরা এতক্ষণ শ্যুট করি সকাল থেকে রাত অবধি, ম্যাক্সিমাম সিনে আমিও থাকি, তাই লাস্টের দিকে হয় কি যে সকাল থেকে চলছে ব্যাপারটা, তো একটু টায়ার্ড হয়ে পড়ি, এক্সস্টেড হয়ে পড়ি, তখন মনে হয় যে একটু তাড়াতাড়ি হয়ে গেলে, মানে মাথা কাজ করা বন্ধ করে দেয়, আমরা চাই হয়তো কাজ করতে, মাথা কাজ করা বন্ধ করে দেয়, সেই সময় ওকে দেখতাম মাথা কুল রেখে কিভাবে সুন্দরভাবে কাজ করতে হয়, মানে ভেবে কখনো কাজ করে যাচ্ছে, আর কখনো রাখতো না, কখনো রাখতো না, মানে এত সুন্দরভাবে, এবং আমার মানে লাইফেরও যদি কোনো প্রবলেম চলছে আমার, আমি সবসময় ওর কাছে শেয়ার করতাম, সেটা সবসময় ওর সাথে শেয়ার করতাম, সেই কারণের জন্য আরও বেশি মন খারাপ, মানে লাইক সেইগুলো আনন্দ আমার এই এরকম হচ্ছে, আমি কী করবো, সবসময় আমাকে ভরসা দিয়ে গেছে, কিচ্ছু হবে না শ্রীপর্ণা, কিচ্ছু হবে না, ঠিক তুমি বেরিয়ে আসবে, তুমি একটু দেখো, এবং এমনভাবে বলেছে, সেটা শুধুমাত্র সান্ত্বনা নয়, মানে যেটা আমি আমার বাড়ির থেকে পাই, মানে আমার বাবা দাদা যেরকম আর কি করে আমার সঙ্গে, সেই টাচটা আমি অলওয়েজ ওর কাছ থেকে পেয়েছি, মানে অলওয়েজ যে কথাটা বলেছে সেটা খুবই লজিক্যাল কথা, মানে যেটাতে আমি কনভিন্স হব, তো থ্যাংক ইউ সো মাচ ফর দিস। থ্যাংকস টু ইউ, বাট আমিও শ্রীপর্ণ থেকে অনেক কিছু শিখেছি, এটা ও যেহেতু আমার ব্যাপারে বলছে বলে বলছি না, ওর সাথে যেটা ও বললো, হ্যাঁ আমরা একে অপরের সাথে অনেক, যেহেতু বন্ধুত্ব হয়ে যায় কাজ করতে করতে, তো যেহেতু রোজ আমাদের এখানে দেখা হয়, তো জীবনের নানান ঘটনা আমাদের লাইফে তো ঘটতে থাকে অফ দ্য স্ক্রিন, পার্সোনাল লাইফে, কাজের দিক দিয়ে অন্য যে কাজকর্ম করি বা কিছু চ্যালেঞ্জেস আসে, আমি শ্রীপর্ণ থেকে এটাই শিখেছি, ও সব কিছু কিছু কিন্তু হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেয়, জীবনে যুদ্ধে লড়াই করে, হাসি মুখে এগিয়ে যায়, এটা মানে ও কী করে করে সেটা আমি জানি না, এটা খুব বড় মাপের যাদের মন হয় না তাদের পক্ষেই পসিবল, হাসি মুখ নিয়ে জীবনের যুদ্ধে এগিয়ে যাওয়া পজিটিভ মাইন্ডে, তো ওর থেকে আমার প্রচুর কিছু শেখা হয়েছে, থ্যাংক ইউ ফর দ্যাট, একদমই ওর তরিতার সৌমি, যারা ফিমেল কোস্টার্স আমরা, যখন সিন তো খুব সিরিয়াস কন্টেন্ট ছিল, কিন্তু খুব মজাভাবে শুটিং করেছি, এনভায়রনমেন্টটা এত সুন্দর রাখতো ওরা, সিন করতে করতে হেসে ফেলছে, কখনো 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 নেগেটিভ এনার্জি কড়ি খেলার সেটে, শ্রীপর্ণা তরিতা আর বাদ বাকি যারা কো অ্যাক্টার্স আমার, তাদের কারণে কোনো দিন হয়নি, মানে তাই জন্য আমি খুব, আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজ করা, থ্যাংকস টু হার অ্যান্ড আদার্স। আর আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা সবাই আমাদের এতদিন ধরে ভালোবেসেছেন, সেই জন্য কড়ি খেলা চলেছে, আর আগামী দিনেও ভালোবাসবেন আশা করি, আশীর্বাদ করুন যেন আগামী দিনেও আপনাদের মন এভাবেই জয় করতে পারি, সবাই খুব ভালো থাকুন।
নমস্কার। আমরা নতুন করে কোনো চরিত্রের পরিচয় দেওয়ার এখানে দরকার নেই, আমরা কড়ি খেলার আজকে লাস্ট ডে অফ শ্যুট করছি, তো মুখগুলো দেখে সবারই বোঝা যাচ্ছে কার কীরকম কন্ডিশন। বেশি কথা মানে সত্যি বলার মতো অবস্থাতে নেই। আমি জানি না এতদিনের একটা জার্নি স্বাভাবিকভাবেই সবার সাথে একে অপরের সাথে খুব অ্যাটাচড হয়ে যায়। এর আগেও আমরা সবাই সিরিয়াল করেছি, আবার ভবিষ্যতেও সিরিয়াল করব, কিন্তু এটা কড়ি খেলা বলে বলছি না বা আপনারা এসছেন বলে বলছি না, কড়ি খেলার এই সিরিয়ালে যেন আমরা একে অপরের সাথে একটু বেশি অ্যাটাচড হয়ে গেছিলাম, হয়তো সবাই সমবয়সী বলে বা সবার মানসিকতাটা অনেকটা একই রকম বলে। আমরা সবসময় মানে অফ স্ক্রিন সবসময় একসাথে থাকতাম এবং এত হ্যাঁ হ্যাঁ হি করতাম, এবং শুধু তাই না, শ্যুটিংয়ের বাইরে আমরা একে অপরের সাথে এতটাই টাচ থাকতাম, মানে শ্যুটিং না থাকলেও যোগাযোগ থাকতো একে অপরের সাথে, তো বন্ধুত্বটা বেশ গাঢ় হয়ে গেছিলো এবং আশা করি ভবিষ্যতেও থাকবে। কিন্তু কাজের সূত্রে একে অপরের সাথে যে এত ঘন ঘন দেখা হওয়া সেটা তো আর থাকবে না, তাই মনটা সত্যিই ভারাক্রান্ত যে কাল থেকে এই ফ্লোরটাই আর একসাথে আমরা শ্যুটিং করতে পারবো না। হয়তো সবাই কাজ করব এক একজন এক এক রকমভাবে এক এক জায়গায়, আবার হয়তো ওর সাথে দেখা হবে, কারোর তার সাথে দেখা হবে, কিন্তু এই দেখাটা আর হবে না, এই টিমটা আর একসাথে হবে না, তাই সত্যি খুব খারাপ লাগছে। ধন্যবাদ আপনাদের যে আপনারা এতদিন ধরে কড়ি খেলা দেখে এসেছেন, আমাদের এই সাপোর্টটা দিয়ে এসেছেন, ভালোবেসেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনেও আপনারা এইভাবে পাশে থাকবেন। কড়ি খেলা রিসেন্টলি একটা অদ্ভুত জায়গায় করে নিয়েছে নিজে আর কি, এই ছ মাসের মধ্যেই। আমি আলাদা করে তেমন কিছু বলবো না, এটুকুই খালি যে এই বন্ডিং কড়ি খেলার সবাই মানে ডিরেক্টোরিয়াল টিম থেকে সমস্ত অ্যাক্টার্সরা, অনেককে আগে চিনতাম অনেককে পরেও চিনেছি, কিন্তু ছ মাসের মধ্যে সবার সাথে এত ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে না, যেটা আর অন্য কোথাও হয়তো পাবো না। কড়ি খেলা ইজ স্পেশাল ফর মি, অনেক কিছু দিয়েছে কড়ি খেলা। কড়ি খেলা করার পরই আমি আমার লাইফের প্রথম গাড়িটাও কিনেছি, তো যার জন্য কড়ি খেলা আমার মতে আমার কাছে একটা স্পেশাল প্রজেক্ট এবং ওই জায়গাতেই থাকবে। আজকে হয়তো আমরা লাস্ট শ্যুট করছি, বাট আই এম শিওর কি আমাদের যে বন্ডিংটা আছে যেটা আপনারা দেখতে পান সেটা থাকবে, সবসময় থাকবে। আর একটা কথা যে আমরা হয়তো এক বছর দু মাস এই জার্নিটা আমাদের আমাদের সবথেকে বড় জয় পুরো টিমটার বা কড়ি খেলা সবথেকে বড় জয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন জায়গায় অডিয়েন্সরা এখনও পোস্ট করছে যে প্লিজ কড়ি খেলাকে বন্ধ করবেন না। তো এর থেকে বড় জিনিস কি হতে পারে যে মানুষের মনে কড়ি খেলা জায়গা করেছে, তো এটাই সবথেকে বেশি আনন্দের জায়গায়। মানে আমরা প্রচণ্ড কষ্ট হচ্ছে সবারে, কিন্তু কষ্টের মধ্যে ভালো দিক হচ্ছে এটাই যে দর্শক এখনও চাইছে যে কড়ি খেলা চলুক, তো আই থিঙ্ক এটাই সবথেকে বড় সাকসেস এই প্রজেক্টটার। এবং যেটা হয় যে কাজ আমরা সবাই আবার করব বা করেও এসেছি, কিন্তু যে বন্ডিংটা তৈরি হয়েছিল সেটা সেই বন্ডিংটা তো সব জায়গায় পাওয়া যায় না, তো সেটাকে অবভিয়াসলি খুব মিস করব। আর আমি চাইবো যারা আমার সহশিল্পীরা রয়েছেন বা টেকনিশিয়ানরা রয়েছেন তারা সবাই খুব ভালো থাক, আগামী দিনেও খুব ভালো ভালো কাজ করুক, নিশ্চয়ই দেখা তো হবেই আবার। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কড়ি খেলার পাশে থাকার জন্য, আমাদের সকলের পাশে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। একটা কথাই বলবো যে যেরকমভাবে থ্রু আউট দ্য সিরিয়াল আপনারা পাশে থেকেছেন, সাপোর্ট করেছেন, সিরিয়ালটা দিনের পর দিন দেখে এসেছেন, সেরকমই লাস্ট দু তিনটে পর্বও দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর প্রত্যেকে আমরা খুবই আজকে স্যাড বিকজ আমরা এক্সপেক্ট করিনি যে এরকম এতটা কষ্ট হতে পারে কোনো সিরিয়াল বন্ধ হয়ে গেলে, বিকজ আমরা সবাই জানি যে আজকে একটা সিরিয়ালে ঢোকা মানে কালকে সেটা বন্ধ হতেই পারে, কিন্তু এই বন্ডিংটার পেছনে সবচেয়ে বড় হাত আপনাদের রয়েছে, বিকজ আপনারা যেভাবে দেখে এসছেন আমাদেরকে, সাপোর্ট করে এসছেন দিনের পর দিন। ইনফ্যাক্ট আজকে সকালে আমার কাছে মেসেজ এসেছে, দিদি ভাই এটা কি স্লট চেঞ্জ হচ্ছে না? তো আমি বললাম যে না, এটা স্লট চেঞ্জ হচ্ছে না, এটা বন্ধ হচ্ছে। তো আপনাদেরকে বলবো আপনারা মন খারাপ করবেন না, নিশ্চয়ই আমরা প্রত্যেকে আপনাদের জন্য আরও ভালো উপহার নিয়ে আসবো। হ্যাঁ, কড়ি খেলার মতন হয়তো হবে না, কেন কি এতটা বাস্তব কেন্দ্রিক গল্প হয়তো হবে না, কিন্তু নিশ্চয়ই ভালো কিছু হবে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।